আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। ধর্ষক মানুষ থেকে পশুতে পরিণত করে বলেই আইন পরিবর্তন করে এ সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো সমস্যা দেখা দিলে তা সমাধানই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। গণভবন থেকে জাতীয় দুর্যোগ প্রমোশন প্রশমন দিবসের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বিশ্বে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। ম্যাজিস্ট্রেট, ইউএনও ও ডিসিকে গালিগালাজ করায় সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শনিবার ফরিদপুরের চর ভদ্রাসনে উপনির্বাচনের দিন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংসদ সদস্যের পক্ষের এক নেতাকে আটকের জেরে প্রকাশ্যে ও ফোনে গালিগালাজ করেন তিনি। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ফরিদপুর জেলা শাখা রোববার সভা করে এই ঘটনার প্রতিকার জানায়। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায়ও এই ঘটনার নিন্দা প্রস্তাব আনা হয়। শেরপুরে শ্যালিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মুন্না খান নামে এক আইটি ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গ্রেফতারের পর আদালতে তার 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। জুডিশিয়াল বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃত মুন্না সদর উপজেলার আব্দুস সাতাম খানের ছেলে। পুলিশ জানায়, নিজের বাড়ি থেকে শেরপুর সদরের একটি বাসায় নিয়ে শ্যালিকাকে কয়েক দফা ধর্ষণ করে প্রকৌশলী মুন্না খান। কয়েকজনের সহায়তায় তার ভিডিও চিত্র ধারণ করে সে। রোববার রাতে 999-এ ফোন করে ঘটনাটি জানালে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত দুলাভাই মুন্না ও তার 3 সহযোগীসহ 4 জনের বিরুদ্ধে ধর্ষণ এবং পর্নোগ্রাফি আইন পৃথক 2টি মামলা দায়ের করেন। সাভারের আশুলিয়ায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে তরুণী ধর্ষণের অভিযোগে নারীসহ 2জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধার সদর থানার মামুন ও তার বোন আঞ্জু বেগম। তারা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। আশুলিয়া থানার উপপরিদর্শক জানান, বোনের বাসে অভিযুক্ত আঞ্জু বেগমের সাথে পরিচয় ভুক্তভোগী নারী। পরে তাকে চাকরি দেওয়ার কথা বলে নিজ বাসায় ডেকে নেন আঞ্জু। এ সময় তাকে ধর্ষণ করে আরেক অভিযুক্ত মামুন। কাউকে না জানানোর জন্য তাকে নানাভাবে হুমকিও দেয় অভিযুক্তরা। পরে পরিবারের সাথে কথা বলে রোববার আশুলিয়া থানায় অভিযুক্ত করে নির্যাতিত নারী। পরে রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। এবার জানাবো শেয়ারবাজারের খবর। দুদিন পতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা 11:44 পর্যন্ত ডিএসইর 3টি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 272.95 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 164টি, কমে 91টি এবং অপরিবর্তিত ছিল 89টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, ভ্যাকসিনকো ফার্মা, ন্যাশনাল ফিট মিল এবং ব্র্যাক ব্যাংক। যমুনা ব্যাংক লিমিটেড মূলধন বৃদ্ধির জন্য বেমেয়াদি বন্ড ছেড়ে 400 কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে শেয়ার অরূপান্তরযোগ্য বন্ডকে রূপান্তরযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। তবে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য শেয়ার হোল্ডারদের সম্মতির প্রয়োজন হবে। তাদের মতামত জানতে আগামী 9 ডিসেম্বর বিকেল 5টায় বিশেষ সাধারণ সভার আহ্বান করা হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেটে নির্ধারণ করা হয়েছে 8 নভেম্বর। কেডিএস এক্সেসরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। সভায় 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। 2019 সালে কোম্পানিটি 10% নগদ ও 5% বোনাস লভ্যাংশ দিয়েছিল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।